بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. السلام السلام عليكم عليكم ورحمة ورحمة الله الله وبركاته. وبركاته. الأبرار الأبرار إسلامিক إسلامিক লাইফ লাইফ চ্যানেলের চ্যানেলের পক্ষ পক্ষ থেকে থেকে আপনাদেরকে আপনাদেরকে জানাই জানাই আন্তরিক আন্তরিক শুভেচ্ছা। শুভেচ্ছা। প্রিয় প্রিয় দর্শক দর্শক শ্রোতাবৃন্দ, শ্রোতাবৃন্দ, আজ আজ এমন এমন একটি একটি রোগ রোগ সম্পর্কে সম্পর্কে আলোচনা আলোচনা করব করব যেটা যেটা অধিকাংশ অধিকাংশ লোকের লোকের হয়। হয়। সেটি সেটি হলো হলো পেটে পেটে যে যে কোনো কোনো ধরনের ধরনের গ্যাস গ্যাস বা বা বদহজম বদহজম হওয়া, হওয়া, টক টক ঢেকুর ঢেকুর আসা, আসা, মুখে মুখে পানি পানি আসা। আসা। এ এ ব্যাপারে ব্যাপারে আজ আজ একটি একটি ওজিফা ওজিফা আলোচনা আলোচনা করব। করব। প্রত্যেকের প্রত্যেকের জন্য জন্য এটি এটি অনেক অনেক উপকারী উপকারী হবে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় প্রিয় দর্শক দর্শক শ্রোতাবৃন্দ, শ্রোতাবৃন্দ, আমাদের আমাদের সকলের সকলের এই এই বিশ্বাস বিশ্বাস আছে আছে যে যে আল্লাহ আল্লাহ তাআলার তাআলার নামের নামের মধ্যে মধ্যে খায়ের খায়ের এবং এবং বরকত বরকত এবং এবং শেফা শেফা রয়েছে। রয়েছে। যদি যদি পরিপূর্ণ পরিপূর্ণ বিশ্বাসের বিশ্বাসের সাথে সাথে আমল আমল করি করি তাহলে তাহলে অবশ্যই অবশ্যই উহার উহার ফায়দা ফায়দা হবে। হবে। যদি যদি বিশ্বাস বিশ্বাস না না থাকে থাকে যে যে ভালো ভালো হবে হবে কি কি হবে হবে না, না, তাহলে তাহলে কোনো কোনো কাজ কাজ হবে হবে না। না। বান্দা বান্দা আল্লাহর আল্লাহর প্রতি প্রতি যেরকম যেরকম ধারণা ধারণা করে করে আল্লাহ আল্লাহ তাআলাও তাআলাও তার তার সাথে সাথে ওইরকম ওইরকম মুআমালা মুআমালা করেন। করেন। আমাদের আমাদের বিশ্বাস বিশ্বাস যখন যখন পরিপূর্ণ পরিপূর্ণ হবে হবে তখন তখন ফায়দাও ফায়দাও পরিপূর্ণ পরিপূর্ণ হবে। হবে। প্রিয় প্রিয় দর্শক দর্শক শ্রোতাবৃন্দ, শ্রোতাবৃন্দ, আমলটি আমলটি কিভাবে কিভাবে করবেন করবেন আলোচনা আলোচনা করব। করব। তার তার পূর্বে পূর্বে অবশ্যই অবশ্যই যারা যারা চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন করেন নি, নি, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন, করবেন, লাইক লাইক করবেন, করবেন, কমেন্ট কমেন্ট করবেন করবেন এবং এবং বেশি বেশি করে করে শেয়ার শেয়ার করবেন। করবেন। প্রত্যেক প্রত্যেক দিন দিন প্রত্যেক প্রত্যেক নামাজের নামাজের পর পর প্রথমে প্রথমে এবং এবং শেষে শেষে একবার একবার করে করে দুরুদ দুরুদ পড়ে পড়ে নিবেন। নিবেন। অতঃপর অতঃপর আল্লাহ আল্লাহ পাকের পাকের এই এই নামটি নামটি ইয়া ইয়া মুহইয়ি মুহইয়ি ইয়া ইয়া মুহইয়ি মুহইয়ি সাতবার সাতবার পড়ে পড়ে শেষে শেষে আবার আবার দুরুদ দুরুদ পড়ে পড়ে আপনার আপনার বুকে বুকে ফুক ফুক মেরে মেরে দিন। দিন। অনেক অনেক সহজ সহজ এবং এবং বরকতময় বরকতময় একটি একটি আমল। আমল। আমলের আমলের সময় সময় আপনার আপনার যেই যেই রোগ রোগ সেটি সেটি জেহেনে জেহেনে রাখুন রাখুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পেটের পেটের যে যে কোনো কোনো ধরনের ধরনের গ্যাস গ্যাস বা বা পেটের পেটের যে যে কোনো কোনো ধরনের ধরনের রোগ, রোগ, বদহজম বদহজম হওয়া, হওয়া, টক টক ঢেকুর ঢেকুর আসা, আসা, মুখে মুখে পানি পানি আসা আসা সব সব ভালো ভালো হয়ে হয়ে যাবে। যাবে। এই এই আমলটি আমলটি ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে 21 21 দিন দিন করুন। করুন। যেহেতু যেহেতু আমলটি আমলটি নামাজের নামাজের পর পর তাই তাই পাঁচ পাঁচ ওয়াক্ত ওয়াক্ত নামাজ নামাজ পড়তে পড়তে হবে। হবে। 21 21 দিন দিন নিয়মিত নিয়মিত পাঁচ পাঁচ ওয়াক্ত ওয়াক্ত নামাজের নামাজের পর পর এই এই আমলটি আমলটি করুন। করুন। মহিলারা মহিলারা তাদের তাদের বিশেষ বিশেষ দিন দিন ব্যতীত ব্যতীত বাকি বাকি দিনগুলোতে দিনগুলোতে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে আমলটি আমলটি করুন করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই এই আমলের আমলের বরকতে বরকতে পেটের পেটের যে যে কোনো কোনো ধরনের ধরনের গ্যাস গ্যাস বা বা বদহজম বদহজম বা বা টক টক ঢেকুর ঢেকুর আসা, আসা, মুখে মুখে পানি পানি আসা আসা সব সব দূর দূর হয়ে হয়ে যাবে, যাবে, সব সব ভালো ভালো হয়ে হয়ে যাবে। যাবে। প্রিয় প্রিয় দর্শক দর্শক শ্রোতাবৃন্দ, শ্রোতাবৃন্দ, ভিডিওটি ভিডিওটি যদি যদি ভালো ভালো লেগে লেগে থাকে থাকে অবশ্যই অবশ্যই লাইক লাইক করবেন, করবেন, কমেন্ট কমেন্ট করবেন করবেন এবং এবং বেশি বেশি করে করে শেয়ার শেয়ার করবেন। করবেন। আর আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে করতে ভুলবেন ভুলবেন না। না। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।